আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি এটারনাল লাভ রেইন ড্রামাটা এপিসোড 2 এক্সপ্লেন করব। সো ফ্রেন্ডস, এটারনালিতে দেখানো হয়েছে একটা ড্রাগন আর একটি মানুষের ভালোবাসা। সো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে নতুন ভিডিওগুলো পেয়ে যাও। চলো ড্রামাটা শুরু করা যাক। এপিসোডের শুরুতে ল্যান যখন পানিতে ঝাঁপ দেয় তখন একটা লোক বলে ড্রাগনের স্কেলটি আবারও দেখা গেছে। আমাদের দেখানো হয় না লোকটিকে। ল্যান সুইয়নকে উপরে আনার পর সুইয়ন বলে, তোমার সাহস কি করে হলো আমাকে ফেলে দেওয়ার? ল্যান ভাবে ওর কাছে হয়তো স্কেলটি নেই। সুইয়ন ল্যানের গায়ে ড্রাগনের চামড়া দেখে বলে, আমি এটি আগে কোথাও দেখেছি। ল্যান কিছু না বলে সেখান থেকে চলে যায়। সুইয়ন বলে, তুমি না বললেও আমি শ্যাংজিংকে জিজ্ঞেস করব। ল্যান আবারও ফিরে এসে সুইয়নের গলা চেপে ধরে আর বলে, যদি আমার শরীরের আঁশ সম্পর্কে কাউকে বলো তাহলে অনেক খারাপ হয়ে যাবে। এটা বলে ল্যান সেখান থেকে চলে যায়। আমরা আবারও ওই লোকটাকে দেখতে পাই, যার গার্ড এসে বলে প্রিন্স রুই ফিরে আসছে ড্রাগন স্কেলের প্রকৃত মালিককে স্বাগত জানানোর জন্য। লোকটিও তাকে হ্যাঁ বলে। পরের সিনে সুইয়ন যখন বাড়িতে আসে তখন ফ্যাং তাকে বলে, সুইয়ন সেই ছেলেটি কে ছিল? সুইয়ন বলে, আমি জানি না। ফ্যাং বলে, তুমি তো বলেছো তুমি তাকে পছন্দ করো। সুইয়ন বলে, হ্যাঁ। ফ্যাং তার পা ধরে বলে, তুমি আমাকে মিথ্যে বলছো। সুইয়ন বলে, তোমার লজ্জা হওয়া উচিত, তুমি এখান থেকে চলে যাও। পরে সুইয়নের বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে চিনো? সুইয়ন বলে, না। তার বাবা বলে, আমারও কেন তাকে পরিচিত মনে হচ্ছে। পরের সিনে আমরা ল্যান ও জিজিকে একসাথে দেখতে পাই। জিজি বলে, আপনি গত 500 বছর ধরে নিজের শক্তি কাউকে দেখাননি। ল্যান বলে, আমার মনে হয় সে আমার পরিচিত। তখন জিজি বলে, আমরা আপনার শক্তিকে আর লুকিয়ে রাখতে পারবো না। জিজি বলে, রাজ্যের প্রিন্স ফিরে আসছে, আপনাকে তার শিক্ষক হিসাবে যেতে হবে। ল্যান বলে, আমি আমার নাম পরিবর্তন করব। জিজি বলে, আপনি কেন নিজের আসল নাম ব্যবহার করবেন? ল্যান বলে, এ জীবনে আমি নিজের মতো বাঁচতে চাই। এটা দ্বারা আমরা বুঝতে পারি ল্যানের আসল নাম এটা নয়, তার নাম নিং শিউরুই। এরপর সুইয়ন বইয়ের মধ্যে ড্রাগনের স্কেল সম্পর্কে খুঁজতে থাকে। তার কাছে তার বন্ধু রু আসে। রু তাকে বলে, আমাদের এখানে একজন প্রতিবেশী এসেছে, সে খুবই সুদর্শন। সুইয়ন তার নাম জানতে চাইলে সে বলে, নিং শিউরুই। সুইয়ন বলে, আমি যখন তার সাথে প্রথম দেখা করি আমি জানতাম সে দুষ্ট ছিল। সে আশেপাশে থাকলে অনেক অদ্ভুত কিছু ঘটে, আমি তাকে দেখে নেব। এটা বলে সুইয়ন ল্যানের বাড়ির সে গাছের উপর উঠে যায়। ল্যান তাকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? এটা বললে সুইয়ন তার দিকে তাকানোর সময় নিচে পড়ে যাচ্ছিল। তখন ল্যান তাকে ধরে ফেলে। সুইয়ন বলে, আমি তো চাঁদ দেখছিলাম, হঠাৎ চমকে গিয়ে নিচে পড়ে গেছি। ল্যান তাকে নিচে নামাতে গিয়ে মাটিতে ফেলে দেয়। সুইয়ন বলে, তুমি আমার সাথে যা করেছো তোমার মনে হয় না তার ক্ষতিপূরণ দেওয়া উচিত? তোমার ম্যাজিক দিয়ে আমাকে বাড়ি পৌঁছে দাও। তখন ল্যান কারোর পায়ের শব্দ শুনে সুইয়নের মুখ চেপে ধরে আর বলে, তুমি আমার জন্য অপেক্ষা করো। এটা বলে ল্যান চলে যায় লোকগুলোর কাছে। ল্যান এবং তাদের মধ্যে অনেক লড়াই হয়। এদিকে সুইয়ন ড্রাগনের পেন্টিং দেখছিল। সে পেন্টিংয়ের পেছনে থেকে কিছু গন্ধ অনুভব করে। সুইয়ন যখন সেগুলো চেক করছিল তখন সেখানে ল্যান চলে আসে। ল্যান বলে, তুমি এখানে কি করছো? সুইয়ন বলে, আমি দরজা দিয়ে এসেছি। ল্যান সুইয়নকে চলে যেতে বলে। তখন সুইয়ন বলে, তোমার কি ড্রাগনের মতো শক্তিশালী হওয়ার ইচ্ছে? ল্যান বলে, না, আমি ড্রাগনে আগ্রহী নই। সুইয়ন সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ফ্যাংকে দেখতে পাই যে তার বাবার কাছে এসে বলে, সুইয়নের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো, আমি শুধু তাকে আমার স্ত্রী বানাতে চাই। পরদিন ল্যানের কাছে রাজ্য থেকে কিছু জিনিস আনা হয়। সেখানে প্রহরীদের একটি বাক্সের মধ্যে রাজ্যের প্রিন্স সেখানে চলে আসে। সে বলে, আমি আপনার সাথে কিছুদিন এখানে থাকব। ল্যান বলে, তাহলে তোমাকে বাজার থেকে কিছু জিনিস আনতে হবে। এরপর সবাই রাজাকে এসে খবর দেয় যে প্রিন্সকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে আমরা খুব সুন্দর একটি মেয়েকে দেখতে পাই যার নাম লিন। লিন তার বাবার সাথে রাজ্যে যাচ্ছিল। এদিকে আমরা প্রিন্সকে দেখতে পাই যে বাজারে এসে বলছিল, ওস্তাদ খুব ভালো করে জানে আমাকে কিভাবে অত্যাচার করতে হয়। তার বাবার একটা লোক এক দোকানদারকে বলে, তুমি কি ছবির লোকটাকে চিনো? তখন সেখানে প্রিন্স এসে বলে, এটা তো আমার ছবি। এটা বলে গার্ড তাকে চিনতে পারে। প্রিন্স বলে, ওখানে তাকান। এটা বলে সে তার ঝুড়িটি গার্ডের মাথায় আটকে দিয়ে পালাতে থাকে। প্রিন্স পালাতে পালাতে লিনের গায়ের সামনে চলে আসে। গার্ডরা তাকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন লিন সেখানে গার্ডদের মেরে প্রিন্সকে ধরে ফেলে। লিন প্রিন্সকে উপরে ছুঁড়ে গার্ডদের সাথে লড়াই করতে থাকে। প্রিন্স যখন পড়ে যাচ্ছিল লিন তাকে ধরে ফেলে। আর এখানে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। সো ফ্রেন্ডস, যদি তোমরা পরের এপিসোড গুলো দেখতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে।
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আল্লাহ হাফেজ।